হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। স্ট্রেস বলতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। তো অনেক দিন পর একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আর ভিডিও রেসিপিটা কিন্তু আমার না, আমার বরের হাতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর রেসিপিটা হচ্ছে চিকেন চিলি রেসিপি। তো চলো ভিডিওটি পুরো দেখতে থাকো। তো চিলি চিকেন বানাতে আমাদের যে যে উপকরণ লাগছে সেগুলো হচ্ছে ক্যাপসিকাম, তারপর গাজর, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা, আর হচ্ছে গিয়ে বিনস, আর এই যে মাংস দিয়ে আমরা চিলি চিকেন বানাবো এই টুকরো সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে গিয়ে এই মাংসের টুকরোগুলোকে আমাদের চপ বানাতে হবে। তো চপের জন্য প্রথমে আমরা দিয়ে দিয়েছি এখানে নুন, তারপর পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর একটা ডিম ভেঙে দেব, আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। তো এইগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিট আমরা রেখে দেব। ফ্রিজেও রাখতে পারো আর নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো, যে কোনোভাবে রাখতে পারো। তো এই যে আমরা এখন ডিম ভেঙে দিয়েছি, তারপর ম্যারিনেট করব, করে রেখে দেব। তো এখন আমরা ম্যারিনেট করা মাংসগুলো ভাজবো, ভেজে তারপর আমরা রেডি করব চিলি চিকেনের মশলাগুলো। তো দেখো এখানে আমরা একটা বাটিতে জল নিয়েছি অল্প পরিমাণ নিয়ে, তারপর এখানে দিচ্ছি চিলি সস আর সয়া সস পরিমাণ মতো দিয়ে একটু নুন দেব। নুন দিয়ে কত একটু সময় এটাকে ভালো করে মিশ্রণ করে রেখে দেব। তারপর হচ্ছে গিয়ে নেক্সট প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। তারপর কী করবে, একটা কড়াই বসিয়ে নেবে একটু তেল দিয়ে, তারপর এই সয়া সসের যে আমরা মিশ্রণটা বানিয়েছিলাম ওইটার তেলে দিয়ে দেব, তারপর একটু দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেশাতে থাকব। এগুলোকে একটু মিশিয়ে তারপর আমরা সবজিগুলো অ্যাড করে দেব, যেমন বিনস, কাঁচা লঙ্কা, তারপর ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, এগুলো আমরা দিয়ে দেব। দিয়ে কত সময় আমরা এটাকেও ভালো করে নাড়বো, নেড়ে নেড়ে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, জলটা ছেড়ে দেবে, তখনই আমরা কিন্তু দিয়ে দেব আমরা যে চপ বানিয়েছিলাম মাংসে, ওই চপটা আমরা অ্যাড করে দেব। তো দেখো মশলাগুলো কেমন হয়েছে দেখো। তো এই তারপর আমরা ছেড়ে দিচ্ছি চিকেন চপগুলো ছেড়ে, তারপর একটু সময় আমরা ভালো করে নাড়তে থাকবো, এটা সংমিশ্রণ করবো ভালো করে, তারপর আমরা এক পরিমাণ মতো জল দিয়ে দেব। দেখো জলও দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালারটাও হয়েছে। এত সহজ পদ্ধতিতে তোমাদের বানিয়ে দেখালাম। তো দেখো এখানে ফ্রাইড রাইসও নিয়েছি, এই চিলি চিকেনের সাথে যদি ফ্রাইড রাইস হয় দারুণ জমবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এখানেই রাখছি, টাটা।